আসানসোলের সালানপুর ব্লকে প্রায় 2,10,000 টাকা ব্যয় করে গ্রামের লাইব্রেরির উদ্বোধন ও গ্রামের রাস্তা শিলান্যাস করলেন আসানসোল পুর নিগমের মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। এছাড়াও গ্রামবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। সালানপুর ব্লকের আল্লাড্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীপাথর গ্রামে পঞ্চায়েতের 15 FC ফান্ড থেকে প্রায় 2,10,000 টাকা ব্যয় করে গ্রামের লাইব্রেরির উদ্বোধন করলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। তাছাড়া ডোমদুহা গ্রামে প্রায় 0.712 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে নারকেল ফাটিয়ে ফিতে কেটে রাস্তা শিলান্যাস করেন বিধায়ক বিধান উপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সমাজসেবী ভোলা সিং, পঞ্চায়েত প্রধান সেলিম মিয়া, উপপ্রধান পার্বতী কিষ্কু, পঞ্চায়েত সদস্য উজ্জ্বল মণ্ডল সহ আরো অনেকে। এদিন বিধান উপাধ্যায় বলেন, এলাকার যুবকদের পড়াশোনার জন্য এবং শিক্ষা অর্জনের প্রতিটি গ্রামে একটি করে গ্রামীণ লাইব্রেরি গড়ে তোলা হবে। আজ কালীপাথর থেকে শুরু হলো, আগামী দিনে সমস্ত গ্রামে গ্রামে হবে লাইব্রেরি। তাছাড়া ডোমদোহা গ্রামে এই রাস্তাটি নিয়ে বহুদিন ধরে গ্রামের মানুষ বলতো কবে এই রাস্তা হবে, আজ তার কাজের শিলান্যাস করে খুশি হলাম। তাছাড়া এই অঞ্চলে পানীয় জলের সমস্যা রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দ্রুত গতিতে বাড়ি বাড়ি জল সংযোগের কাজ চলছে, কিছুদিনের মধ্যে গ্রামে পানীয় জলের সমস্যাও মিটে যাবে। আমরা প্রথমে যেটা আমাদের এই অঞ্চলে প্রচুর ভাই বোন আছে যারা কিন্তু পড়াশোনা করতে চায়, তাদের হয়তো ভালো কম্পিটিশনের বই বা কোথাও বসে একটা সুন্দর জায়গাতে বসে পড়াশোনা করার মতন জায়গাটার অভাব ছিল। সেটা কিন্তু আমাদের আল্লাডি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিটি গ্রামে একটা করে লাইব্রেরি করা হবে। তো সেটাতে প্রথম আজকে একটা লাইব্রেরি উদ্বোধন আমাদের হয়েছে কালীপাথর গ্রামে, ওটা উদ্বোধন করে তারপর আমরা এসেছি এই রাস্তাটা বরাবর, মানে যখনই আসি হেঁটে হেঁটে এখানকার কাকুরা আছে, দাদারা আছে, ভাইরা আছে, দিদিরা সবাই এখানে বলে যে এই রাস্তাটা আমাদের, মানে যখনই আসবো গ্রামে কিন্তু এই রাস্তাটা আমাকে দেখাবেই এই রাস্তাটা করে দেওয়ার জন্য। তো আজকে সত্যিকারের আমরা নিজেরা খুশি হয়েছি, যারা যাদের জন্য রাস্তাটা করছি তাদের চেয়েও আমরা বেশি খুশি যে রাস্তাটা আমরা করতে পারলাম, কারণ আমাদেরকে মানে আমরা করে এটা করতে পারলাম। আজকে উদ্বোধন হলো, কাজ চালু হবে, এটা ডোমদহ থেকে শ্মশান পর্যন্ত যাবে, মাঝে একটা মাঝিপাড়া পড়ছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর, বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल रानीगंज।